ট্রেলার থেকে বোমা ফেলা, এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না। সেটা ফুল ফুললেও আমি এর বিরোধিতা করতাম। কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে? 71 সালে বঙ্গবন্ধু যখন 7ই মার্চের ভাষণ দিচ্ছিলেন, তখন সরোয়ারদী উদ্যানের উপর দিয়ে হেলিকপ্টার উঠছিল, সে হেলিকপ্টারে বোমা ছিল। আজকে তো তার চেয়ে তো জঘন্য হল, এটা কোনো ভালো কথা নয়। আমি প্রথমেই এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টাঙ্গাইলের এবং সারা দেশের সাংবাদিকদের সাক্ষী রেখে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, অনতি বিলম্বে আপনি একটি সর্বদলীয় সম্মেলনের আহ্বান করেন, সবাইকে ডাকেন, শুধু আওয়ামী লীগের 14 দলের বা 14 দল দেশ না, আপনি সবাইকে ডাকেন, সেখানে যারা যারা আছে সেখানে বুদ্ধিজীবীদের ডাকেন, আলেমদেরকে ডাকেন, যাকে খুশি সবাইকে ডাকেন। এই দেশের অস্থিতিশীল পরিবেশ, এটা শান্তি স্থাপনের জন্যে যাকে যাকে দরকার।